নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নমিতার রান্নাঘর আজকের পর্বে নিয়ে চলে আসলাম ময়দা দিয়ে কি করে কুলফি বানানো যায় তার রেসিপি আমি কড়াইয়ের মধ্যে বাটার দিয়ে দিলাম বাটারটা মেল্ট হওয়ার সাথে সাথে আমি দিয়ে দিলাম দুই কাপ ময়দা ময়দাটাকে ভালো করে আমি ভেজে নেব লালচেও চেউ না সাদাটে থাকবে কিন্তু ময়দার যে গন্ধটা সেটা চলে যাবে তারপর আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে নেওয়ার পর আমি অল্প অল্প করে ভেজে রাখা ময়দাটা দিয়ে মিক্সড করে নেব একবারে দিলে দলা পাকা বেঁধে যাবে তাই আমি অল্প অল্প করে দিয়ে ভালো করে মিক্সড করে নেব মিক্সড করে নেওয়া হয়ে গেলে এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে আবার ভালো করে মিক্সড করে নেব জাল দিয়ে চিনিটা মিক্সড হয়ে যাওয়ার পরে শুকিয়ে আসলে তার মধ্যে এখানে আমি কিছু বাদাম অ্যাড করছি এই বাদামটা দেওয়াতে খুব সুন্দর খেতে লাগবে আবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে শুকিয়ে নেওয়া হয়ে গেলে আমি কুলফিগুলো সেট করবো কুলফি সাঁচে কুলফিগুলো সেট করার জন্য আমি কিছু বাদাম দিয়ে দিলাম তারপর আমি হাতা দিয়ে দিয়ে দিচ্ছি এভাবে আমি ঢেকে রেখে দেব ফ্রিজের মধ্যে ওভার আর যেগুলো কড়াইয়ের মধ্যে বেঁচে গেল সেগুলো আমি আরেকটু জাল দিয়ে শুকিয়ে নেব তারপর একটা বাটিতে ঘি মেখে সেগুলো ঢেলে নেব তারপর ঝাঁকিয়ে নেব সেট হওয়ার জন্য আর এটা রেখে দেব এক ঘন্টা নন ফ্রিজে তারপর আমি সারা রাত্রি রেখে দেওয়ার পর কুলফিগুলো বের করেছি এবং জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম তারপর আমি তুলে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন বন্ধুরা খুব অসাধারণ হয়েছে ভিডিওটা কেমন লাগলো লাইক করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন